অপূর্ব প্রাকৃতিক দৃশ্যই ডুয়ার্সের অন্যতম সম্পদ। পাহাড়, জঙ্গল, চা বাগান সবকিছু মিলিয়ে নজর কাড়া পরিবেশ। কিন্তু অসহায় সেখানকার মানুষজন। স্থানীয় মানুষদের জীবিকা বলতে পশুপালন এবং কৃষিকাজ। করোনা পরিস্থিতিতে আপাতত পর্যটক শূন্য ডুয়ার্স। একদিকে অর্থের টান, অন্যদিকে দীর্ঘদিন ধরে দুর্গম রাস্তা এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন তারা। দীর্ঘদিন ধরে এই বক্সা ফোর্টের এই দুর্গম এলাকার যে মানুষগুলো কষ্ট পাচ্ছে এই রাস্তার জন্য, আর রাস্তা না এলে কোনো পথে কোনো কমিউনিকেশন টোটালি গ্যাপ হচ্ছে হয়ে যাচ্ছে, আর অনেক সমস্যায় পড়ে আছে এখানকার লোক বাসিন্দা। আর এখানকার লোক বাসিন্দাদের আমাদের ইচ্ছা যে এত জিরো পয়েন্ট অবধি একটা সিসি রোড হচ্ছে, এখন এক দেড় কিলোমিটারের ওই রাস্তা ফোর্ট অবধি হইলে, একটা মোটরেবল ছোটোখাটো মোটরেবল রোড হইলে অনেকই উপকার হইত এখানকার মানুষের জন্য। যেরকম এই যে দেখছেন এই যে বৃষ্টির সিজনে হোক বা অন্য ইস্যুতে হোক, রোগীদের নেওয়া যাওয়া আসা, গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা, চাল ডাল নিচে থেকে আনতে লাগে, এই যে সমস্যা হচ্ছে অনেকই, মানে রাস্তা না হওয়ার কারণে অনেকই সমস্যা হচ্ছে। এটা মানে দীর্ঘদিন ধরে এটা ব্যাপক সমস্যা চলে আছে। এখানকার 14টা ছোট ছোট গ্রাম আছে, এই এই শুধু বক্সা ফোর্ট নয়, তারপরে গিয়ে চুনাভটি আছে, আদমা, লামনা, শেওগা, কানেক্টেড, ইন্টারকানেক্টেড এই গ্রামগুলো যে আছে, এই গ্রামগুলোদের রাস্তাই নাই। যে রাস্তা না হইতে এখানকার লোক বাসিন্দাদের একদমই খুবই কষ্ট আছে। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া থেকে প্রায় 15.5 কিলোমিটার রাস্তা ধরে সোজা চলে যায় সান্তালবাড়ি। সেখান থেকে রাস্তা ধরে উঠে যায় বক্সা ফোর্ট। যুগের পর যুগ ধরে এই রাস্তা ধরেই চলাফেরা করেন গ্রামের মানুষজন। শুধু তাই নয়, বক্সা ফোর্ট থেকে আরও 2 কিলোমিটার উচ্চতায় রয়েছে ডুয়ার্সের অন্যতম সুন্দর দুটি গ্রাম লিপচাখা এবং চুনাভাটি। এই গ্রামগুলির উচ্চতা ছাপিয়েও আরও বেশ কিছু গ্রাম রয়েছে। তবে এই সমস্ত পাথুরের রাস্তায় শুধুমাত্র পায়ে হেঁটেই চলাফেরা করতে হয়। সান্তালবাড়ি থেকে পিঠে করেই খাদ্য রসদ নিয়ে আসতে হয়। মাসের মাঝাই করে নিয়ে আসতে হয় রোগীসহ প্রসূতি মায়েদের। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা সমস্যা থাকলেও প্রশাসন কোনো রকম পক্ষপাত করেনি। বেশ কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। আমরা আজকে আমাদের এখানে আমাদের উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এসেছিলেন আনসুল গুপ্তা, তিনি বিশেষ পরিদর্শনে এসেছিলেন। আমি বিধায়কের পক্ষ থেকে, আমি বিধায়ক হিসেবে এখানে এসে আমি তাকে একটা স্পেশাল মেমোরান্ডাম দিলাম, এবং আমাদের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার তরফেও আমরা একসঙ্গে আমাদের জিএমকে একটা মেমোরান্ডাম দিলাম এবং মূল কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের সামনে যে রাস্তা, সেই রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় আছে, তো সেটা নিয়ে একটা খুব ইতিবাচক আলোচনা হলো। আমাদেরকে তিনি একটা আনন্দ সংবাদ দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে বর্ষার মরশুম শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তার কাজ শেষ হবে, টেন্ডার প্রক্রিয়া প্রায় রেডি অবস্থায় আছে, ফলে দীর্ঘদিনের মানুষের দাবি পূরণ হতে চলেছে। এবং আপনারা জানেন যে আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর মাননীয় সাংসদকে নিয়ে ওই এলাকা ভিজিট করেছিলাম, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, এবং এটা পরবর্তীতে রেলকে জানানো হয়েছিল এবং সর্বোচ্চ টপ প্রায়োরিটি ছিল এটা আমাদের, এবং এটা এই বর্ষার মরশুম শেষ হওয়ার পরেই উনি বললেন যে এই কাজটা সমাপ্ত হবে। আরও কিছু রেলের উন্নয়নমূলক বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বক্সা পাহাড়ের 13টি গ্রাম, সদর বাজার, বক্সা ফোর্ট, লাল বাংলো, লিপচাখা, খাট্টার লাইন, উচলুং, চেতেগাঁও, তাসিগাঁও, ডারাগাঁও, চুনাভাটি, আদমা, লামনা, শেওগাঁওয়ের 3500 মানুষ বেঁচে আছেন শুধু পায়ের উপর ভরসা করেই।